আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আপনারা জানেন যে গ্যালাকটিক্যাশ এই সাইটটা কিন্তু নতুন লঞ্চ করেছিল, অলরেডি কিন্তু বেশ কিছুদিন হয়ে গেছে। তো এই সাইটটাতে প্রথম ভালোই কিন্তু সবাই ডিপোজিট করেছে, ভালোই কিন্তু উইথড্র দিত, 2-3 ঘন্টার মধ্যে উইথড্র দিয়ে দিত। তো সাইটটা কিন্তু সম্পূর্ণ ফ্লুকজেনের মতো একটা সাইট। তো ফ্লুকজেন কিন্তু বেশ অনেকদিন টিকে ছিল, কিন্তু সর্বশেষ এসে কিন্তু স্ক্যাম করেছে, মানে এখন উইথড্র আর দিচ্ছে না। এখন যেহেতু ফ্লুকজন স্ক্যাম করছে, যেহেতু এই গ্যালাকটিক্যাশ এটাও মনে করেন ফ্লুকজনের মতো সেম, সেহেতু ফ্লু গ্যালাকটিক্যাশ মনে করছে হয়তো বা অনেকে এখানে আর ডিপোজিট করবে না, সেই ক্ষেত্রে এরাও স্ক্যাম করছে, এরা কিন্তু আর পেমেন্ট দিচ্ছে না। এরা নিয়ম করছে কি, এরা নিয়ম করছে এই যে আমরা আমরা কিন্তু উইথড্র করেছি, সো আমরা উইথড্র করেছি, একটু উইথড্রটা দেখাই। সো উইথড্র অপশনে আমরা ক্লিক করাবো, করার পর উপরে দেখতে পাচ্ছেন কিন্তু আমার মেসেজ অপশনে যাব। আমি কিন্তু প্রায় 48 ঘন্টা আগে কিন্তু উইথড্র করেছি, এখানে কিন্তু উইথড্র করেছি, তারা বলেছে 72 ঘন্টার মধ্যে উইথড্র সাকসেস করে দিবে। অলরেডি 72 ঘন্টা হয়ে গেছে, তাও কিন্তু উইথড্র কমপ্লিট হয়নি। এখানে দেখতে পাচ্ছেন আগে উইথড্র করেছি কমপ্লিট হয়েছে, এখানে কমপ্লিট হয়েছে, কিন্তু নেক্সট যখন উইথড্র করেছি এখন আর কমপ্লিট হয়নি। এখন কিন্তু অনেকে আমাকে মেসেজ করেছে যে ভাই আমরা কেন উইথড্র পাচ্ছি না, এত লেট হচ্ছে কেন হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে। আমি কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক মন খারাপ করে গাড়াগাড়ি করে দেখলাম, সর্বশেষ আসলে না, তারা হচ্ছে কি 72 ঘন্টা পর আমরা অপেক্ষা করি। তো ভাবলাম না আসলে তারা স্ক্যাম করবে, এখন স্ক্যাম করছে কিনা আমিও শিওর না। তারা বা বলছে 72 ঘন্টার মধ্যে দিবে, এখনও কিন্তু 72 ঘন্টা হয়তো অনেকের বা উইথড্র করছে 72 ঘন্টা অনেকে হয় নাই সময় অনেকের, ঠিক আছে, হয়তো কারো হয়েছে, কিন্তু 72 ঘন্টা পর্যন্ত সবাই অপেক্ষা করবেন, ধৈর্য ধরবেন। যদি এর মধ্যে পেমেন্টটা দেয় তাহলে ভাববেন এটা আছে, আর না ভাব যদি 72 ঘন্টার মধ্যে পেমেন্ট না দেয় ভাববেন স্ক্যাম করছে, ঠিক আছে। আর এই ভিডিওটা যারা দেখছেন কেউ কিন্তু আর এই গ্যালাকটিক্যাশে নতুন করে ডিপোজিট করবেন না, অ্যাকাউন্ট খুলবেন না, ঠিক আছে, এবং কাউকে রেফার করবেন না, এবং ফ্লুকজনেও কেউ রেফার করবেন না, ডিপোজিট করবেন না, বিরত থাকবেন। তাহলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম তো করতে পারবেনই না, উইথড্রই করতে পারবেন না। আপনি ইনকাম করতে পারবেন কিন্তু এখান থেকে উইথড্র করা সম্ভব হবে না, ঠিক আছে। আমি এখানে $20 ডিপোজিট করছিলাম, অলরেডি $15 আমি উঠাইছি, আর $5 উঠাইতে পারলাম, আর $20 হয়ে যেত, তারপরেও $5 আমার লস থাকলো, ঠিক আছে। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না, $15 উঠছে, ঠিক আছে, $5 গেছে, এটা কোনো ব্যাপার না, কারণ এখানে আমি কোনো সাইডে কাজ করলে বেশি ইউজ পরিমাণ ইনভেস্ট করি না। আপনারা যারা আমার ভিডিও দেখবেন কখনো কখনো কোনো সাইডে ইনভেস্ট করলে, কিন্তু নতুন সাইড আসলে ইনভেস্ট করবেন $5-10 এর বেশি না, $100-200-500 কখনো ইনভেস্ট করতে যাবেন না, ঠিক আছে, কারণ এইসব সাইটগুলো থাকে না। তো যাই হোক, এই ভিডিওটা সতর্কমূলক ভিডিও, যাতে সবাই সতর্ক হয়ে যান, এবং চাইলে আপনারা টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে তাদের সাপোর্টে যোগাযোগ করতে পারেন, ওকে, তারা অবশ্যই আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। তো যাই হোক, কেউ নতুন করে কিন্তু আর ডিপোজিট করেন না, সো বি কেয়ারফুল। আর ফ্লুকজেন থেকেও মনে করেন যে আর কেউ পেমেন্ট পাবেন না, ওটাও স্ক্যাম করছে, গ্যালাকটিক্যাশ সেটাও স্ক্যাম করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন, পরবর্তী আপডেট খুবই দ্রুত পেয়ে যাবেন, গ্যালাকটিক্যাশের পরবর্তী আপডেট কী আসে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।